এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো। তো সবাইকে জানাচ্ছি প্রথমে নতুন বছরের শুভেচ্ছা এবং সবার জন্য রইল শুভকামনা। তো গত রোববারের ব্লগ আর কিটি, তো আমরা গায়ে হলুদে যাব আমার ননাসের মেয়ের। তো গায়ে হলুদ পার্ট ওয়ান হবে আর কি। তো এখানে ড্রেসগুলোই পরবো সাথে অর্নামেন্টসগুলাই। আমরা এগুলো অনলাইনে অনেকগুলো অর্ডার করে দিয়েছিলাম, তো সবাই একই রকম ড্রেস আর অর্নামেন্টসগুলো পরবো আর কি। আর ছেলেরা মানে জেন্টস লোকেরা পরবে পাঞ্জাবিগুলো, মানে আমাদের ওনার সাথে মিল রেখে পাঞ্জাবিগুলো করানো হয়েছে আর কি। তো এখন ঝটপট রেডি হয়ে যাব কারণ ফোন আসছে আর কি। তো বাচ্চাদেরকেও রেডি করে দিয়েছি, ওরা রেডি হয়ে গিয়েছে, এখন চলে এসেছি আমরা, এই তো পৌঁছে গেছি। এখন খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছিল আর কি সব কিছুই, বাইরে যে ফটোশ্যুট করার জন্য এখানে একটা স্পেস করা হয়েছে। এখন গাড়ি পার্কটা করে আমরা চলে যাব আর কি, এটা এন্ট্রেন্স করা হয়েছে আর কি। তো বর কনে এখনও আসেনি, আসবে ওরা, তো আমরা ভেতরে যাব আর উপরে আর কি সবার সাথে একটু মিট করে আসব। খুব সুন্দর করে সাজিয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো উপরের দিকে যাচ্ছি আমি, সবার সাথে একটু মিট করব আর কি, সব গেস্টরা এসেছেন। তো এদিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে গাঁদা ফুলের শাড়ি দিয়ে মানে খুব সুন্দর করে স্টেজটা করা হয়েছে আর কি। আসলে গায়ে হলুদের এই হলুদ গাঁদা ফুলটাই খুব ভালো লাগে। এদিকে একটা ফটোশ্যুট করার জন্য জায়গা করা হয়েছে আমাদের, আমার নানাসের মেয়ে আর কি, বড় বাপার মেয়ে, ও আপনাদের হাই বলছে আর কি। এদিকে বউয়েরা মানে বাগনের মেয়েরা বউয়েরা দাঁড়িয়ে আছে, সবাই অপেক্ষা করছে আর কি কনের জন্য। ও তো আসেনি এখনো, আসবে একটু পরে। তো এসে গেছে এদিকে, ও ফটোশ্যুট করছে আর কি, ফটোগ্রাফাররা তো ছাড়ছে না ওকে, মানে ওকে নিয়ে অনেকক্ষণ ফটোশ্যুট করার পরে ওকে আসতে দিয়েছে আর কি। তো আমরা সবাই অপেক্ষা করছি ওর জন্য। এই যে দেখতে পাচ্ছেন এখনও ওকে মানে ছাড়তেছেন আর কি, এগুলা মানে ফটোশ্যুটগুলাই করছে, অনেকক্ষণ পরে তারপরে আমরা ওকে নিয়ে উপরে আসছি আর কি। এই যে আমাদের মেয়ে হাসছে, খুবই সুন্দর লাগছিল যে আপনাদের হাই বলছে। মেয়ের জন্য দোয়া করবেন না, এই জীবনটা যেন মানে সুখের হয়। তো অনেকক্ষণ ধরে আমিও করছিলাম ওকে, ভিডিও করছিলাম আর কি। এদিকেও করা হচ্ছে অন্য একটা জায়গায়, কেন অনেকক্ষণ শ্যুট করা হলো আর কি, ও ছবিগুলো নেওয়া হচ্ছে। তো এদিকে সবাই সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে আর কি, মেয়েকে নিয়ে আসবে আর কি উপরে। তো সবাই হাতে মোমবাতি জ্বালিয়ে খুব সুন্দর করে দাঁড়িয়ে আছে আর কি। লাইট অফ করে দেওয়া হয়েছিল মানে ছবি ওঠানোর জন্য আর কি। তো এদিকেও মানে আমরা সবাই দাঁড়িয়ে আছি, ওর অপেক্ষায় আছি, ওর মামা ওকে নিয়ে একটা সেলফি নিচ্ছে আর কি। তো এখানে একদম মানে শ্যুট করা যাচ্ছিল না আর কি, আমি একদম ভিডিও করতে পারছিলাম না কারণ ফটোগ্রাফাররা ভিডিও করছিল ওকে। তো আমি খুব কষ্ট করে মানে করতে পেরেছি আর কি। তো আসতেছে আমাদের মেয়ে, এখন
মানে মোমবাতিগুলা একটা একটা মানে ফু দিয়ে অফ করে ও সামনের দিকে এগোবে আর কি। তো চলে এসেছে উপরে, খুবই সুন্দর লাগছিল, উপরে ওদের ভাইয়েরা নিয়ে আসছে আর কি, ভাইয়েরা পিছনে বোনরা আছে, ভাবিরা আছেন, আমরা মামিরাও ছিলাম, তো নিয়ে আসতেছে আর কি। ফটোগ্রাফাররা ওকে ছবিও তুলছে একটু একটু, সেই জন্য একটু লেট হয়ে যাচ্ছে আর কি। তো চলে এসেছে খুব স্টেজের কাছাকাছি আর কি, তো এখন উপরে স্টেজে তোলা হবে আর কি ওকে। খুবই ভালো লাগছিল আসলে সব কিছুই, মানে সুন্দর হয়েছিল সব কিছুই। তো এদিকে যে উঠছে আমাদের মেয়ে, ওদের ভাই ওর ভাইকে নিয়ে আর কি, ও ছোট ভাই। তো অন্যান্য গেস্টও চলে এসেছেন এদিকে, যে দেখতে পাচ্ছেন সবাই, বাসুরের মেয়েরা, ওদের ফুফিরা, মানে আমার আপার শ্বশুর বাড়ির লোকজনেরা আর কি, ফুফিরা, দাদিরা, নানিরা সবাই এসেছেন। তো এদিকে কেকটা কাটা হচ্ছে আর কি, এখনো কাটা হয়নি, তবে কাটবে এই যে মোমবাতি জ্বালিয়ে একটু। ওদের ওর আব্বু আর কি, এটা আমার নানা শের হাজবেন্ড, আর দিকে আপা তো আছে, যে আপা আসছেন আমার নানার ছোটটা আর কি, উনি তো এখন দুজনে বসে আব্বা আম্মুর সাথেও কেকটা কাটবে আর কি। ও পাশেও চাচা চাচি বসে আছেন। খুবই সুন্দর লাগছিল সবাইকে। এদিকে অনেক ফটোগ্রাফাররা ছবি তুলছে আর কি, আর ভিডিও তো আছে। এখন বর আসবে, আমরা বরকে রিসিভ করতে যাব আর কি নিচে। ওরা ওই যে মেহমানরা সবাইকে গিফট আর ফুল দেওয়া হচ্ছে, মিষ্টি খাওয়ানো হচ্ছিল আর চকলেট তো দিচ্ছে। খুব সুন্দর লাগছিল, ওরাও ঠিক সবাই একই রকমের পাঞ্জাবি কাপড় মানে শাড়ি পরেছিল আর কি। তো আমরা সবাই এখন বরের জন্য অপেক্ষা করছি, বর আসতেছে আর কি, ওকে আমরা উপরে নিয়ে যাব। ওর জন্য অনেক মানে গিফট রাখা হয়েছিল, এই যে আসছেন আমাদের জামাই। একটু হাসতে বলছে আর কি সবাই, হাসতেছে জামাই। তো এখন উপরে নিয়ে যাচ্ছে আর কি, যে ওদের ভাবিরা বোনেরা সবাই ওই যে একই রকম ড্রেস পরেছিল আর কি, খুবই সুন্দর লাগছিল সবাইকে। আমরা মামিরা বোনেরা সবাই ওদেরকে গিফট দিচ্ছি আর মানে হ্যালো হাই বলছি আর কি। তো সবাই আসছেন একে একে, এদিকে জামা মানে কনে আর বরকে একটা গিফট দেওয়া হয়েছিল মানে আমাদের পক্ষ থেকে আর কি। দুজনকে খুব সুন্দর মানিয়েছে, আপনারা বলবেন কমেন্টসে আমাদের জামাতা কেমন হয়েছে, ওদের দুজনকে কেমন লাগছে। তো এদিকে ওনারা বসে আছেন, এখন এখন নাস্তাটা দিয়ে দিব আর
ভাতটাও খুব রেডি, এখন বসছে ওনারা। ওনাদের একটু দই চটপটি করেছিল, ওই এখানে আয়োজন করা হয়েছিল আর কি, দই ফুচকা আর জিলাপির আয়োজন করা হয়েছিল। তো এদিকে ওদেরকে একটু ফটোশ্যুট করা হচ্ছে আর কি, জামাতা আর মেয়েকে। ওদের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ ডাল ছিল আর রুগুলো ছিল সালাদ, সবাই খেয়ে নিচ্ছে যে জামাটা শেষ করে हर जहाँ जहाँ जाए पीछे पीछे आए, हम तो है दीवाने तेरे, तेरा गुण चाहे सिटी बजाए नखरे दिखाए, सिटी बजाए नखरे दिखाए, मेरी जसर कमे हर ना तुम्हे तो सुखाए, ओ करके इशार ओ लड़का সবাইকে। এদিকে চলে যাব এখন, বাচ্চা এদিকে নাচতেছে, সবাই খুব মজা করছে আর কি। তো এদিকে এক সাইডে বাচ্চারা নাচছে, অন্য সাইডেও আমরা বড়রাই নাচছি আর কি। তো এদিকে ওর হাজব্যান্ড আর মানে বর আর কনেকে অনেক জোর করে নামানো হয়েছিল, জোর করে নামিয়ে ওদের সাথে একটু সবাই মানে নাচছে আর কি। এই যে এই সাইডে সবাই খুব মজা করছে আর কি। এই যে আমাদের মেয়ে জামাতা, তো আমি ওকে কখনো নাচতে দেখিনি আসলে, আমাদের মেয়েকে এ ফার্স্টও নাচছে আর কি, অনেক লজ্জা পাচ্ছে। তো অনেক মানে জোর করে নামানো হয়েছিল দুজনকেই, এখনও খুব লজ্জা পাচ্ছে আর কি। আমার বিয়ে মানে যখন হয়েছিল খুব ছোট ছিল, আমি এ পর্যন্ত কে আর কোনো বিয়েতে নাচতে দেখিনি, এ ফার্স্ট একটু নাচছে আর কি। তো সবাই মিলে একটু মজা করছে আর কি। এদিকে ওদের পক্ষের আর কি, বরের পক্ষের বোন আর ভাবিরাও নাচছে। সবাই খুব মজা করছিল, এনজয় করছিল। এই যে দুলাভাই, ওর দুলাভাই
তারপরে মেয়ের জামাই আর একটা আর কি, উনিও খুব মানে মজা করছিল সবার সাথে, একদম মিলেমিশে একদম একাকার হয়ে গেছিল আর কি জামাই। সবাই খুব মজা করছে আর ফান করছিল। তো ওদের জন্য সবাই দোয়া করবেন, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর এই যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও করেননি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো আমার পাশে থাকবেন আপনারা, আমার সাথে থাকবেন, আমার ভুল ভ্রান্তি হলে আমার কমেন্টসে জানাবেন, আমাকে ভালো পরামর্শ দিবেন, তো আমার সাথে থাকবেন। তো আপনাদের জন্য আমি দোয়া করছি নতুন বছরে, আপনাদের জীবন সকলের জীবন যেন সুখের হয়, আমার জন্য দোয়া করবেন, আমার বাচ্চা নিয়ে হাজবেন্ড নিয়ে যেন আমি সুখে থাকতে পারি। তো চলে যাব এখন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, আল্লাহ হাফেজ।